আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার। এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব কিভাবে তুমি জৈব যৌগে বেসিক থেকে অ্যাডভান্স শিখবা বা জৈব যৌগে প্রো হয়ে উঠবা। দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে এমন একটা চ্যাপ্টারের নাম বলো যেটা তুমি অনেক ভয় পাও, যেটা তোমার জন্য একটা ত্রাসের নাম, তুমি কিন্তু নিঃসন্দেহে জৈব যৌগের নামই বলবা। কারণ জৈব যৌগ একটা খুবই বড় চ্যাপ্টার এবং এখানে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়, অর্থাৎ তোমার লেখাপড়া যাবতীয় টেকনিক সব কিছু অ্যাপ্লাই করা লাগে এই একটা চ্যাপ্টারের উপরে দখলদারিত্ব আনার জন্য। এই জন্য জৈব যৌগ অনেকে ভয় পায়। আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমার জৈব যৌগ শেখার জার্নিটাতে আমি যেইভাবে এক্সপার্টাইজ হয়েছি, বেসিক থেকে অ্যাডভান্সে গেছি, সেই টেকনিকগুলো নিয়ে। আমি মানে আমার মনে হয় যে তোমার মতো বয়সে যদি আমার কেউ একজন থাকতো যে আমাকে এই টেকনিকগুলা আগেই শেখাইতো, তাহলে হয়তো আমার এই লেভেলে অ্যাডভান্স পর্যন্ত আসতে এত সময় লাগতো না। আমার প্রায় 3-4 বছরের উপরে সময় লাগছে, এত সময় লাগতো না। আমি তোমার মতো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতেই শিখে যেতাম, অ্যাডমিশনে যে আমার পারফরমেন্সটা অনেক ভালো হতো। তো চলো শুরু করা যাক। জৈব যৌগে অ্যাডভান্স শিখতে গেলে বা জৈব যৌগে তোমাকে যদি প্রো হয়ে উঠতে হয়, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে। কেন টার্গেট ফিক্স করতে হবে এই পয়েন্ট নিয়ে একটু কথা বলি। দেখো, জৈব যৌগে তুমি যদি চ্যাপ্টারটা অ্যানালাইসিস করো, চ্যাপ্টারের প্রায় 200 থেকে 250 পেজের একটা চ্যাপ্টার, তাই না? এত বড় একটা চ্যাপ্টার, তুমি যদি একটা নির্দিষ্ট টার্গেট না নাও তাহলে তুমি কখনো এটা শেষ করতে পারবে না। প্রথম কথা হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের টার্গেট নিতে হবে। তুমি ধরো, ধরে নিলা যে আমি আগামী 2 মাস শুধু জৈব যৌগ পড়ব এবং 2 মাসের প্রতিদিন 2 ঘন্টা করে জৈব যৌগ পড়ব। এই যে টার্গেটটা তুমি নিলা, আগামী 2 মাস জৈব যৌগ পড়বা এবং প্রতিদিন 2 ঘন্টা তুমি পড়বাই, এটা পড়বা মানে পড়বা, এইটাতে তোমাকে হইতে হবে কনসিস্টেন্ট। তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, অর্থাৎ নিয়মিত হইতে হবে। কনসিস্টেন্সি ধরে রেখে তুমি যদি আগামী 2 মাস নিয়মিত জৈব যৌগ পড়াশোনা করো তাহলে হবে। এই নিয়মিত বলতে কী বুঝাচ্ছি, ধরো তুমি শহরে থাকো, ঈদের ছুটিতে গ্রামের বাসায় গেছো, গ্রামের বাসায় যে তোমার পড়াশোনা থামাইলে হবে না, তুমি জৈব যৌগ পড়বা। এই যে 2 ঘন্টা পড়বা, এই 2 ঘন্টা পড়ার মানে হচ্ছে তুমি বসে বসে দুমদাম করে মুখস্থ করবা, নট লাইক দ্যাট। এই 2 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা তুমি জৈব যৌগের পিছনে ব্যয় করবা। তুমি 2 ঘন্টা ধরে বসে বসে বুঝতে পারো, তুমি 2 ঘন্টা ধরে বসে বসে একটা টপিক অ্যানালাইসিস করতে পারো, তুমি 2 ঘন্টা ধরে বসে বসে তোমার প্রিভিয়াস পড়াশোনাগুলো প্র্যাকটিস করতে পারো, রিভিশন দিতে পারো। ডিপেন্ডস অন ইউ, তুমি কোন মুডে আসো বা তুমি কি ধরনের ইনফরমেশন কনজিউম করতে চাচ্ছ, তোমার ব্রেন কোন মুডে আছে, তার উপর ডিপেন্ড করে এই 2টা ঘন্টা তোমাকে প্রতিদিন দিতে হবে টানা 2 মাস। তাহলে তুমি জৈব যৌগে এক্সপার্ট লেভেলে যেতে পারবা বা তুমি কখনো প্রো হয়ে উঠতে পারবা। এবার দেখো, এই যে টানা 2 ঘন্টা 2 মাস ধরে তুমি জৈব যৌগ পড়লা কনসিস্টেন্সি বজায় রেখে, এই পড়াশোনাটা কি এনাফ? আমার মনে হয় যে তোমাকে শুরু করেই টার্গেট ফিক্সড করে শুরু করার পরপরই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি পয়েন্টগুলো পাশে লিখে রাখছি, চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেন এই কথা বলছি, কারণ দেখো এই চ্যাপ্টারটা এত বড়, 250 পেজের একটা চ্যাপ্টার, এত বড়, এখানে এত এত টপিক, তুমি যদি ক্লিয়ারলি না জানো যে এখানে কী কী আসে তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে বোঝা। এই জন্য এখানে কোথায় কী আসে, কোনগুলা বেশি প্রয়োজন, কোনগুলা কম প্রয়োজন, কোনগুলা কীভাবে শিখতে হবে সেটা অ্যানালাইসিস করে নিতে হবে আগে। দেখো, আমি মনে করি যে এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস এভাবে করা যায়। ধরে নাও এই বক্সটা টোটাল 100% জৈব যৌগ, এই বক্সের 50% জায়গা জুড়ে আসে হচ্ছে একটা শ্রেণীর জিনিস, আমি টোটাল 4 ভাগে ভাগ করি, বাকি 20% জায়গা জুড়ে একটা, আর 20% জায়গা জুড়ে একটা, এবং হচ্ছে 10% জায়গা জুড়ে একটা। এখানে ধরো 20%, এখানে 10%, আর এখানে 20%, এই 4 ভাগে আমি ভাগ করি। জৈব যৌগের এই যে 50% বা মেজর জায়গা যেটা, এটাকে হচ্ছে বলা হয় জাতের জায়গা, জাত বা গোত্র ধরে ধরে জৈব যৌগ পড়া। যেমন দেখো, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, জৈব যৌগে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, মানে এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি আছে, বিক্রিয়াসমূহ আছে, শনাক্তকরণ আছে, এবং অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে। সেমভাবে তুমি যদি খেয়াল করে দেখো, এখানে তুমি অ্যালকোহল নিয়ে একদম বিস্তারিত পড়াশোনা করতে পারবা, সাধারণ প্রস্তুতি, শনাক্তকরণ, তারপরে সাধারণ বিক্রিয়া, তারপরে অন্যান্য ধর্মসমূহও আছে, তাই না?
একইভাবে অ্যালকোহল ছাড়াও অ্যামিন নিয়ে আসে, এগুলো কিন্তু জাত বা গোত্র ধরে ধরে পড়াশোনা করা। অ্যামিনের পাশাপাশি কার্বনিল কম্পাউন্ড বা অ্যালডিহাইড কিটোন নিয়ে আসে, তাই না? এই যে অ্যালডিহাইড কিটোন নিয়ে আসে, এগুলো তোমাকে পড়তে হবে হচ্ছে জাত বা গোত্র ধরে ধরে। আরও আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এইভাবে আরও অনেকগুলা চ্যাপ্টার আছে ছোট ছোট। এই অংশটা হচ্ছে জৈবযুগের সবচেয়ে বড় অংশ, এই অংশটা হচ্ছে জৈবযুগের সবচেয়ে বড় অংশ। এরপরে আসো, এই যে 20% জায়গা, এখানে কি আছে? এখানে জৈবযৌগের নামকরণ প্লাস সমানুতা একটা অংশ আছে, এটাও বেশ বড় একটা অংশ। বাট দুইটা চ্যাপ্টার, প্রথম হচ্ছে নামকরণ, তারপর হচ্ছে সমানুতা। খেয়াল করো, নামকরণ এবং সমানুতা দিয়েই সবাই জৈবযৌগ পড়া শুরু করে। প্রবলেম যেটা হয়, নামকরণের পিছে আমরা অনেক বেশি সময় দিয়ে ফেলি। দেখবা কলেজের টিচাররা নামকরণ প্রায় মাসখানিক ধরে পড়াচ্ছেন, 15-20 দিন ধরে খালি নামকরণই পড়াচ্ছেন। বাট নামকরণ আসলে এত সময় নিয়ে পড়ার জিনিস না, কারণ তুমি যদি নামকরণের ওয়েটেজটা পরিমাপ করো, যে নামকরণ তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি যদি পরিমাপ করো, তুমি দেখবা নামকরণ থেকে বোর্ডে একটা MCQ আসে, সেমভাবে অ্যাডমিশনেও একটা MCQ বা দুইটা MCQ আসে। তাহলে নামকরণ যেহেতু অনলি 1 মার্ক ক্যারি করে, এটা নিয়ে এত বেশি সময় দেওয়ার তো দরকার নেই। তাহলে নামকরণ শেখার টেকনিকটা কি? তুমি এত বেশি সময় না দিয়ে ইউটিউবে যাও, যে সার্চ দাও জৈবযৌগের নামকরণ। নামকরণ দিয়ে সার্চ দিলে দেখবা অনেক ভাইয়াদের অনেক ভিডিও আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার বড় বড় ভিডিও আছে, যেখানে যাবতীয় নিয়মকানুনগুলা শিখিয়ে দেওয়া আছে। পাশাপাশি ওখানে সেম ওই নিয়মকানুনের কিছু এক্সাম্পল সলভ করানো আছে। ওইটা খুব সুন্দর করে ক্লাসটা করে ফেলো, ওই ক্লাসটা নোট করো, ওই টেকনিকগুলো ফলো করে তুমি নামকরণ শিখো। এর থেকে বেশি সময় তুমি নামকরণে দিও না। কিন্তু তুমি এই চ্যাপ্টারের এই যে অংশটা, সেকেন্ড অংশটা সমানুতা, সমানুতাতে অনেক সময় দাও, কারণ সমানুতা থেকে সিকিউ আসে, পাশাপাশি MCQ আসে, মানে সমানুতা থেকে সব ধরনের কোশ্চেন হয়। সুতরাং সমানুতাতে তুমি সময় দাও। এরপরে যেটা হয়, তুমি দেখবা কলেজের টিচাররা সেকেন্ড এই 20% ফোকাস করে, এই 20% জৈবযৌগের মেকানিজম শেখানো হয়, মানে জৈবযৌগ কীভাবে বিক্রিয়া করে সেটা। সেখানে হচ্ছে তোমার SN1, SN2, U1, E2 বিক্রিয়ার মেকানিজম, অন্যান্য জিনিসপত্র শেখানো হয়। পাশাপাশি এখানে অ্যারোমেটিসিটি শেখানো হয়, বা তোমার হচ্ছে অ্যারোমেটিসিটি মানে হচ্ছে তোমার বেনজিনের যে সমস্ত ধর্মগুলো আছে, ক্রিয়াকৌশলগুলো আছে, এগুলো নিয়ে শেখানো হয়। তো এই যে অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটি নিয়ে যাবতীয় ব্যাপারগুলো এখানে ক্লিয়ার করা হয়। প্রবলেম যেটা হয়, দেখো তুমি নামকরণে বেশি সময় দিয়ে ফেলছো, এরপরে সমানুতা শিখছো, এই জায়গাতে তুমি 1 মাস সময় নিয়ে ফেলছো, এরপরে যখন তুমি মেকানিজমে আসছো, মেকানিজমে SN1, SN2, U1, E2 এগুলো শিখতে যে তোমার কাছে কঠিন লাগতেছে ব্যাপারগুলো কঠিন লাগতেছে। এরপরে যেটা হয়, যে তুমি এই জিনিসগুলোতে যেহেতু কঠিন লাগে, তুমি পড়াশোনা করার বা জৈবযৌগ শেখার মোটিভেশনটা হারিয়ে ফেলো। যেহেতু তুমি মোটিভেশন হারিয়ে ফেলো, তুমি পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যেটা 50% ক্যারি করে, এই অংশে যাওই না। এটা একটা মেজর প্রবলেম ভাইয়া, যে তুমি এই জায়গাতে আটকে যাচ্ছ, এখানে আর যাচ্ছ না, এই টপিকগুলো কমপ্লিট করছো না, কারণ তোমার কাছে মনে হচ্ছে জৈবযৌগ কঠিন, আমি এগুলো আর শিখবো না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, পুরা 2 মাস সময়টা নিতে হবে, এবং তোমাকে এটাও জানতে হবে কোনটাতে আমি কতটা সময় দিব। তো তুমি কি করবা, প্রথমে নামকরণ সমানুতা শিখবা, এরপরে মেকানিজম অ্যানোমেটিসিটি শিখবা। মেকানিজম অ্যানোমেটিসিটি শেখার পরে এখানে এসে তুমি যদি ডিমোটিভেট ফিল করো, তুমি যদি বুঝতে না পারো, তুমি যদি রিলেট করতে না পারো, তাহলে চাপ নেওয়ার দরকার নেই। এটা যতটুকু শিখছো অতটুকু শিখেই সামনে এগিয়ে যাবা, স্কিপ করে সামনে এগিয়ে যাবা, এবং সামনে এগিয়ে যে অ্যালকাইন শিখবা, অ্যালকোহল, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এইগুলো শিখে ফেলবা। এগুলো জাত ধরে, গোত্র ধরে ধরে, এর সাধারণ প্রস্তুতি, সাধারণ বিক্রিয়াসমূহ এবং শনাক্তকরণ, এই 3টা জিনিস খুব সুন্দর করে প্রত্যেকটা জাত থেকে শিখে ফেলবা। দেখো জৈবযৌগের 10% ওয়েটেজ ক্যারি করে, এটা হচ্ছে লাস্ট একটা অংশ, এটা হচ্ছে IR মাধ্যমে জৈবযৌগের বিভিন্ন শ্রেণী বা গোত্র শনাক্তকরণ। পাশাপাশি এখানে বিভিন্ন ছোট ছোট প্রস্তুতিগুলো আছে, যেমন দেখো TNT আছে, DDT আছে, পাশাপাশি প্যারাসিটামল আছে, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলোর প্রস্তুতি দেখানো আছে। দেখবা তুমি বোর্ডের কোশ্চেনে প্যারাসিটামল, TNT, DDT এগুলার প্রস্তুতি থেকে কোশ্চেন করে যে ভাইয়া এগুলার প্রস্তুতি করে দেখাও। তো দেখো এইগুলাও বেশ গুরুত্ব বহন করে। সুতরাং এই IR মাধ্যমে শনাক্তকরণে তুমি যদি ওই লেভেলে ফোকাস নাও করো, এই কয়েকটা প্রস্তুতি তুমি ভালো করে দেখে নিবা, এটাও মোটামুটি ওয়েটেজ ক্যারি করে।
বাট এটা আমি সবসময় প্রেফার করি শেষে পড়ার, শেষে পড়া। তুমি যখন সব কিছু শিখে যাবা তখন দেখবা এই জিনিসটা পড়তে বা কমপ্লিট করতে তোমার ওই লেভেলের মানে পেইন হচ্ছে না জিনিসটা, বুঝছো? তাহলে দেখো আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে এই 20% ক্যারি করা নামকরণ সমানুতা পড়লাম, যেখানে সমানুতাতে আমরা সবচেয়ে বেশি সময় দিছি। এরপরে আমরা মেকানিজম অ্যারোমেটিসিটিতে গেলাম। মেকানিজম অ্যারোমেটিসিটিতে আমরা এই জিনিসগুলো শিখতে যেয়ে যদি আমাদের মনে হয় যে একটু কঠিন লাগতেছে, সমস্যা না, আমরা যাতে চলে গেলাম। যাত শিখে আসার পরে তুমি যখন আবার মেকানিজম অ্যারোমেটিসিটি শিখবা, আবার এটা ট্রাই করবা, তখন দেখবে এটা ইজি হয়ে গেছে, তখন দেখবে এটা ইজি হয়ে গেছে। এখন এই সব কিছু তো বুঝলাম যে ভাইয়া টার্গেট ফিক্স করে ফেললাম 2 মাসের, প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করতেছি, পাশাপাশি চ্যাপ্টারও অ্যানালাইসিস করে বুঝে গেছি এখানে কী কী আছে, বাট পড়বো কীভাবে, কাকে ফলো করব। এই জায়গাতেই হচ্ছে মেইন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তোমাকে একজনকে ফলো করা লাগবে। ইউ নিড এ এক্সপার্ট, তোমাকে এক্সপার্ট হইতে গেলে তোমাকে একজন এক্সপার্টকে ফলো করাই লাগবে। তুমি এক্সপার্টকে ফলো না করে এক্সপার্ট হইতে যদি চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার টাইম এবং ইফোর্ট দুইটাই বেশি লাগবে, কারণ এক্সপার্টরা জানে হচ্ছে সঠিক ওয়ে কোনটা। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, কোন একজন টিচারের কাছে তুমি অবশ্যই পড়তে পারো, এটা খুবই ভালো। বাট টিচারের কাছে পড়লে যেটা হয় যে টিচার কন্টিনিউয়াস ক্লাস যেহেতু নিতে পারেন না, তুমি ওই লেভেলের ইফোর্টটা তার সাথে দিতে পারো না, এবং এখানে একটা ডিসকন্টিনিউটি চলে আসে, একটা ব্রেক চলে আসে। এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করি যে এই মেন্টরটা হইতে পারে তোমার ইউটিউবের একটা প্লেলিস্ট, তোমার পছন্দের কোনো একটা ভাইয়ার প্লেলিস্ট তুমি ইউটিউবে যেয়ে প্লে করো, তোমার পছন্দের যে কোনো একজন ভাইয়ার যার ভয়েস, পড়ানোর স্টাইল তুমি সব কিছুর সাথে অ্যাডজাস্ট বুঝো, তার একটা প্লেলিস্ট তুমি ইউটিউবে যেয়ে প্লে করো। প্লে করে তুমি নিয়মিত ওখান থেকে ক্লাস দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। উনি যেই সিকোয়েন্সে আগাইছে, যেই যেই গাইডলাইনগুলো দিছে, সেইভাবে উনি তুমি আগাইতে থাকো। এই জায়গাতে আরেকটা পয়েন্ট চলে আসে, তুমি যখন তাকে ফলো করে পড়বা, মাথায় রাখবা তার ক্লাসগুলা তুমি প্রথমেই নোট ডাউন করবা, সে যেইভাবে পড়াচ্ছে ওইভাবে তুমি জিনিসগুলো পড়বা, বুঝবা, বোঝার সাথে সাথে ওটা তুমি লিখে লিখে তো প্র্যাকটিস করতা, ওইটা কী করবা, একটা ফ্রেশ খাতায় নোট ডাউন করবা, নিজের হাতে ফ্রেশ খাতায় নোট ডাউন করবা। এরপরে কী করবা, একটা প্র্যাকটিস করার জন্য খাতা নিবা, প্র্যাকটিসের জন্য একটা খাতা নিবা, সেই খাতায় আরও কয়েকবার যেগুলো তুমি নোট ডাউন করছো ওগুলো লিখে লিখে পড়বা বা মুখস্থ করবা, লিখে লিখে পড়বা বা মুখস্থ করবা। কেন গুরুত্বপূর্ণ, কারণ জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার, এটার বিশালতা এত বেশি, এইটাতে তোমাকে যদি এক্সপার্ট হইতে হয় তাহলে লিখে লিখে মুখস্থ করার কোনো বিকল্প নেই। তুমি না লিখলে এটা মনে রাখতে পারবা না, পরীক্ষার হলে যে তুমি হুবহুব লিখে আসতে পারবা না, সুতরাং তোমাকে এটা লিখে লিখেই পড়তে হবে। এবং লিখে লিখে পড়ার জন্য তুমি কী করবা, নোট ডাউন করে ওইটাকে প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, মনে থাকবে জিনিসটা এটাকে এইভাবেই পড়তে হয়, এইভাবে না হলে তুমি এক্সপার্ট হইতে পারবা না ভাইয়া, একটু ইফোর্ট তো তোমাকে দেওয়াই লাগবে। এরপরে যে জিনিসটা মেনটেন করবা সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ধরে রাখতে হবে তোমাকে, ছেড়ে দিলে হবে না, তুমি মাস পথে ছেড়ে দিবা এটা হবে না, ছেড়ে দিলে তুমি কখনোই এক্সপার্ট লেভেলে যেতে পারবা না, তোমাকে ধরে রাখতে হবে পুরা সময়টা, স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করে যেতে হবে। পাশাপাশি আমি আরেকটু বলবো, তুমি এখান থেকে বিভিন্ন বোর্ডে আসা, যেই টপিক যখন পড়তেছো সেই টপিকের উপর একটু এক্সপার্ট হয়ে গেলেই ওই জায়গা থেকে সিকিউগুলো সলভ করো, MCQগুলো সলভ করে ফেলো। পাশাপাশি তুমি চাইলে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন ব্যাংক নিয়ে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো সলভ করতে পারো, তাহলে দেখবা যে ওই জিনিসগুলোর উপরে কী কী ধরনের প্রশ্ন আসতেছে সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া তৈরি হবে। ওই আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, ওই এক্সপিরিয়েন্সটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারবা যেখান থেকে এই কোশ্চেনগুলো হয়, তখন তোমার মাথার ভিতরে একটা কনক্রিট একটা ধারণা আসবে, আচ্ছা এখান থেকে তো এই জিনিসগুলো হয়। পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তুমি প্রায়োরিটি সেট করতে পারবা, আচ্ছা এগুলো বেশি আসে, এগুলো পড়বো বেশি, নাহলে তুমি ঢালাওভাবে সব শিখছো, সব কিছু কিন্তু পরীক্ষায় আসবে না। সুতরাং তোমাকে কোশ্চেন সলভের দিকে ফোকাস করতে হবে, তাহলে এরপরের স্টেজে তুমি যথেষ্ট পরিমাণে প্রবলেম সলভ করবা। এইভাবে তুমি যদি 2 মাস লেগে থাকো চ্যাপ্টারের প্রতি, তাহলে দেখবা যে জৈব যৌগে তুমি এক্সপার্ট হয়ে গেছো এবং তোমার প্রো লেভেলের একটা অভিজ্ঞতা চলে আসছে। আরেকটা জিনিস মেনটেন করতে পারো, সেটা হচ্ছে যখন যেই টপিক তুমি শিখবা এই টপিকটা তুমি তোমার ফ্রেন্ডকে শেখাইতে পারো, তুমি একা একা বুঝতে পারো, তুমি খাতায় সুন্দর করে বুঝে বুঝে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে সামনে আগাইতে পারো সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ যৌগ যৌগটাকে টিচিংয়ের মাধ্যমেও প্র্যাকটিসে রাখতে পারো, তাহলে দেখবা এটা আরও বেশি মাথায় ভালো থাকতেছে। তো আশা করি এই গাইডলাইনগুলো তোমাদেরকে কাজে দিবে, তোমরা এগুলা ফলো করে যৌগ যৌগে এক্সপার্ট হয়ে উঠতে পারবা।
তোমাদের সাথে কখনো অন্য কোনো ক্লাসে দেখা হবে। জৈব যুগের উপরে আমারই প্লেলিস্ট বানানোর ইচ্ছা আছে, পাশাপাশি আমি চেষ্টা করব জৈব যুগের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা ভিডিও বানানো, যেই টপিক থেকে সবসময় কোয়েশ্চেন আসে ওইগুলো অ্যানালাইসিস করে দেওয়ার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থেকো, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো আমার এই চ্যানেল সম্পর্কে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছো। আসসালামু আলাইকুম। এখন দেখো এই যেই জিনিসপত্রগুলো আমি বললাম এগুলো ছাড়াও পুরা জৈব যৌগের দুই মাসের এই জার্নিতে তোমার একটা জিনিস খুব বেশি প্রয়োজন, সেই জিনিসটাকে আমি বলি হচ্ছে লেগে থাকা। লেগে থাকা, লেগে থাকা ইংলিশে যদি বলি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, লেগে থাকা বা ধরে থাকা। ধরো তুমি দুই মাস আগে শুরু করছো, 10 দিন পড়াশোনা করে তুমি হাল ছেড়ে দিলা, তাহলে তুমি কখনোই জৈব যৌগে ওই লেভেলে এক্সপার্ট হয়ে উঠতে পারবে না ভাইয়া, বা তুমি হচ্ছে যে মোটিভেশনটা হারিয়ে ফেলবা। এক্ষেত্রে তোমার জৈব যৌগ পড়তে যে অনেক কিছু তুমি বুঝবা না, অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে, অনেক কিছু মনে হবে যে আমার দ্বারা হচ্ছে না, বাট ওই মোমেন্টে হাল ছাড়লে হবে না, ওই মোমেন্টে নিজেকে স্লো ডাউন করে ফেলো, ধীরে ধীরে আগাও, ধীরে ধীরে আগাও। দেখা যাচ্ছে যে আগের দিন তুমি একদিনে 4টা টপিক শিখছো, আজকে একদিনে 1টা টপিক শিখো বাট 2 ঘন্টা অন্তত শিখো, যেটা কঠিন সেটা সময় নিয়ে শিখো। 2 ঘন্টায় ধরো 1টা টপিকের হাফ বুঝছো, নো প্রবলেম উইথ দ্যাট, বাট লেগে থাকো, প্রত্যেকটা দিন 2টা ঘন্টা সময় তুমি জৈব যৌগকে দাও, তাহলে তুমি দেখবা এই কনসিস্টেন্সি তোমাকে একদম উপর থেকে নিচে পর্যন্ত নিয়ে আসবে।